তো গাইস, এখন আমরা যাচ্ছি হচ্ছে বুবাইদের বাড়িতে এসেছি। বুবাইদের পুকুর আছে ওদের নিজের পুকুর, এই জায়গাটা পুরো 1 বিঘা জমি নিয়ে। এই যে বুবাই, ও বাবা, যাচ্ছিলাম ধান খেতে দিকে, এখন যাচ্ছি আমরা। গ্রামের দৃশ্য, গ্রামের জায়গা পুরো অন্যরকম। কোনটা চারিদিকে দেখতে হচ্ছে গাইস, যে সবুজ, চারিদিকে সবুজ আর সবুজ, চারিদিকে ফুল সবুজ আর সবুজ। এখন এখানে জল দেওয়া হচ্ছে, কি জল দিলে এখানে ধান, বেশি জল দিলে কি হয় যেত, পোকা টোকা লাগতে পারে, পোকা টোকা লাগবে আর সেটা ধানগুলো অনেক মারা যায়। এই ছাগল, ছাগল এই পায়ে এটা বেঁধে গেছে, ক্যামেরাটা ধরো তো, একটা ছাড়িয়ে দিই, আচ্ছা ছাড়িয়ে দাও, আসলে গাইজ অনেকদিন কোনো ভিডিও দেওয়া হচ্ছিল না, তো আমি ভাবলাম যে যাই গ্রামের দিক থেকে ঘুরে আসি। তো আমি গ্রামে চলে এসেছি। এই জায়গাটা হচ্ছে নাজেট কালীনগর, আমার দিদি বাড়ি। তো হ্যাঁ, কিছু কিছু সময় অনেক কিছু ভালো লাগে না, মন বলে অন্যদিকে ঘুরে আসি, মানে কিছুই ভালো লাগে না। তখন তোমার মন শুধু চাইবে যে একা থাকতে, তো আমার মনে হচ্ছে যে যাই কি করবো, একা থাকতে ইচ্ছা করছে, কিছুই ভালো লাগছে না। আর অনেকদিন ভিডিও দিই না, তোমরা জানো যে পরিবেশটা, এই যে দৃশ্য, এখানে মনে হচ্ছে থেকে যাই। এখানে জল, বাতাস, সেখানকার অক্সিজেনও মানে খুবই ভালো, মানে তোমার নিতেও মানে একটা মন পুরো ভরে যাবে। সো গাইস দেখতে পাচ্ছ, আমরা এখন ধান ক্ষেতের ভিতর দিয়ে যাচ্ছি, মানে আল আছে ওর ভিতর থেকে যাচ্ছে। আর মাঠের ঠিক মানে মধ্যিখানে ওখানে একটা সুন্দর বাগান আছে, নারকেল গাছ আরও অন্য অন্য গাছ আছে, ওইখানে যাব। আমরা সেই মাঠের ভেতরে বাগানে চলে এসেছি, বুবাই ওদিকটায় গেছে। হ্যাঁ, এটা হচ্ছে শিরিষ গাছ, তারপরটা হচ্ছে সবেদা গাছ। এই যে সবেদা গাছ তোমরা দেখতে পাচ্ছ, এই যে সবেদা গাছ, এটা নারকেল গাছ, এই যে খেজুর গাছ, খেজুর গাছ মানে খেজুর গাছগুলো বড় হয়নি, খেজুর গাছ এই যে ভেতরে। এখানে সবাই এসে ফটো ফটো তোলে, মানে এখানে এই জায়গাটা খুব সুন্দর, মানে পুরো মানে পুরো ধান ক্ষেতের ভিতরে সব চাষ হচ্ছে, তার মিডিল হচ্ছে এই বাগানটা। এই দেখছো ঠাম্মা, ঠাম্মা হচ্ছে গোবর কুড়াতে এসছে, গোবর কুড়াতে যেতাম, সে অন্যরকম ব্যাপার, প্লাস্টিক নিয়ে, সবার হাতে একটা করে প্লাস্টিক, হ্যাঁ প্লাস্টিক নিয়ে নিয়ে গোবর কুড়াতে যাবো। গরুটা আমার দিকে পিছিয়ে আসছে, এগিয়ে আসছে, পিছিয়ে আসছে কিন্তু আমার দিকে এগিয়ে আসছে। হাই করে দে তো, আয় দেখে আয়। এটা হচ্ছে স্যালো পাম্পের ঘর, তো এখানে দেখতে পাচ্ছ স্যালো পাম্প, এইখান থেকেই তোমার জলগুলো সব জমিতে, সমস্ত জমিতে জলগুলো যায় এখান থেকে। আবার জল যখন শুকিয়ে যায় আবার সেই স্যালো পাম্প চালায় এখান থেকে চলে যায়। দেখতে হচ্ছে খুব সুন্দর ঘর, মনে হচ্ছে এখানেই থেকে যায়। এখানে ভিতরে সুন্দর রান্না বান্না করে গিয়ে খায়, রাতে হলে এখানে সবুজ পুকুরে হাওয়া বেরাবে, পুকুরে হাওয়া ঘুম একদম সেই বিন্দাস ঘুম হবে। হ্যাঁ, তারপর তোমার যদি মনে হয় এখানে রাত্রেবেলা সন্ধেবেলায় ঝাল মুড়ি, হ্যাঁ পেঁয়াজ পেঁয়াজ লঙ্কা দিয়ে কুচিয়ে টুচিয়ে একদম পুরো খেয়ে সবাই মিলে গাড় আড্ডা করবো, একটা অন্যরকম ব্যাপার। তো सुबह सवेरे ऐसा लगे जैसे आकाश धरती पे उतरा हो, होते बहकी सभी जुबा है, हम है हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है, अब है जो है वो समा है, तुम रह सके तो रबा है, अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जीत, अब चाहे जिंदगी ऐसी जीत।